সম্প্রতি আদ্রিত ও সৃজলার নতুন ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার। সোশ্যাল মিডিয়া পোস্টে আদ্রিত লিখেছেন, আমাকে অনেকেই ফোন করছেন, মেসেজ করে জানতে চাইছেন নতুন কোন ধারাবাহিকে ফিরছি আমি। আমি নিজেও বেশ কয়েকটি নিউজ পোর্টাল গেটে এই খবর দেখেছি, তবে একটাই কথা বলবো যে এই ধরনের খবর আসলে পুরোপুরি সত্যি না। আমাকে গত বছর দুবার মেরে দিয়েছে, এই বছর একবার। এরপরই কিছুদিন আগে চাউর হয়েছে ভুয়ো গাড়ি দুর্ঘটনার কথা উল্লেখ করে নিউজ পোর্টালগুলো এক হাত নিয়ে অভিনেতা লিখেন, এমন খবরও হয়েছে এক সপ্তাহ আগে আমি নাকি দুর্ঘটনার শিকার হয়েছি। এখন এই খবর ঘটাচ্ছে, আমি নিজেই অবগত নই, তাই আমার মনে হয় এই খবরের কোনো সূত্র না জেনে প্রচার করা একেবারেই পণ্ডশ্রম। তবে অভিনেত্রী সৃজলা গুহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানায়, হ্যাঁ, অভিনেতা আদ্রিতের সাথে আমার নতুন ধারাবাহিকের কথাবার্তা চলছে। আদ্রিত এখনও চুক্তিতে সাইন করেনি, কিন্তু আমি ইতিমধ্যে সাইন করে দিয়েছি। আদ্রিতের কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো ফুলফিল হলেই একসাথে জুটি বাঁধবো। তো বন্ধুরা, তোমরা কে কে সৃজলা ও আদ্রিতের ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।